যেমন কিং ব্রিজ কতখানি কত সুরমা নদীতে কিং ব্রিজ কত উঁচু, তারপরে দেখুন এই দেখুন সুরমা নদীর স্রোত কতটুকু। তো সুরমা নদীর স্রোত দেখার কথা না, কোনো সময় এইরকম স্রোত আসলো না সুরমা নদীর, তাই একমাত্র পাহাড়ি ডলের কারণে। যেমন কিং ব্রিজ কত কারণে কত সুরমা নদীতে কিং ব্রিজ কত উঁচু, তারপরে দেখুন এবারে পানি সমান হয়ে যাচ্ছে। ওই যে মানুষতার মাঝে নৌকা চালা, এখান বুঝানি সুতোর মাঝে বললে এখান কিলো বস্তু হইব। জানাজার লাগে মাটি উষা জায়গা অভিজ্ঞ পানি বলছে জানি আপনারা দেখা যান না, বৃষ্টি দের খুব বেশি বৃষ্টি দের, ওই দেখা কত অন্ধকার হয়েছে, ভয়ঙ্কর একটা অবস্থা, আল্লাহ মাফ কর দা। আমি দেখাই আপনারা পানির সুতোর পরিমাণ দেখছেন, বৃষ্টি দের খুব বেশি বৃষ্টি দের, ওই দেখানি কিলা অবস্থা, আকাশের অবস্থা আপনারা দেখো কা সামনে যাই, সামনে দিয়ে গিয়া দেখাই দরকার সুরমা নদী, আর এই সাইডে কোনো সময় পানি উঠছে না, কোনো সময় উঠছে না, বাট ও ফার্স্ট পর্যায়ে কি এই সাইডে আর কি লেভেল হয়েছে। ওই দেখানি আমি ও সাইডের অবস্থা দেখাই না, ও সাইডে নদীর অবস্থা দেখো, ওই দেখানি অনেক উচা, তারপরে ইফারে পানি সমান হয়ে গেছে আর কি। আপনার লগে আমি শেয়ার করো আমি অবস্থা দেখো, আপনার দোয়া ছাড়ার কোন অবস্থা নাই আর কি, মানে সে আমার তো দোয়া ছাড়া দেখানি অর্ধেক বাড়ির গড় ডুবাই দেখানি, লাগের তো নদীর উপরে নদী উপরে বাড়িঘরের উপরে নদী, অনেক নিচে ঢুকে গেছে তারা অবস্থা, আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন লাগে, দিও দেখা যায় গুলা গুলা, ওই দরকার যে ঢেউ আইছে অনেক বেশি ঢেউ আইছে। ওই হইলো সুরমা নদীর সাইড, সার্কিট হাউসের সামনে মেইন রোড, ও সাইডেরই পানি বেশি। মালিক পুলিশের গাড়ি আর পানি, আমরা সার্কিট হাউস ব্রিজের নিচে আইরাম, সরাসরি ব্রিজের নিচ দেখাইরাম আপনারা, ব্রিজের নিচের লাস্ট অবস্থা আমি আপনার শেয়ার করাম। সুবান একটা স্রোত দেখানি আপনারা কতটুকু স্রোত লাগে, সাগরও আছি আমরা, ও দেখানি পানি
যে পানি বাড়ছে আর কি, এটা খোয়ার মতো না। মাইসে পানি দেখে রাখি।